সাংঘর্ষিক হয়ে যায় তখন আপনারা পাটি ধরবেন না ধর্ম ধরবেন বলেন তো দেখি জান এবং ঈমানের মধ্যে যদি সংঘর্ষ দেখা দেয় তখন আপনারা জান ছাড়বেন না ঈমান ঈমান ধরবেন না জান ছাড়বেন ঈমান ধরবেন আর যদি জান ঈমানের মধ্যে এখন যদি দেখা যায় যে ঈমান ধরলে জান যায় জান ধরলে ঈমান যায় এই সময় আপনারা কি জান দিতে প্রস্তুত আছেন আমরা মুসলমান আপনারা জানেন হযরত শাইখ বরনবী রাহমাতুল্লাহি আলাইহি আজ থেকে 60 বছর আগে হেফাজত ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন ঠিক কি না জি হযরত শাইখ বরনবী আজকে থেকে 1966 যখন আইয়ুবী শাসন বলেছিল যে ওরে ওরে মুসলমানের দল তোমরা শুনে নাও যে এখানে এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এখানে ইসলাম বিরোধী আইনগুলো হবে সেই দিন হযরত শাইখ বরনবী লক্ষ লক্ষ মানুষকে নিয়ে পল্টনের মধ্যে লং মার্চ করেছিলেন এবং বলেছিলেন পল্টনের মধ্যে সভাপতিত্ব করে বলেছিলেন আইয়ুবী শাসন কেন আজরাইলি শাসন যদি হয় আমি আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমি সর্বপ্রথম শহীদের নজরানা পেশ করব তারই উত্তর শুনি তারই উত্তর শুনি হযরত শাইখ বরনবী রহমতুল্লাহি আলাইহির পুত্র শেখ নূরে আলম হামিদি যখন শুনেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ কি করেছে অবমাননা করেছে বেয়াদবি করেছে হযরত নূর আলম হামিদি সেই দিন কাটাবন থেকে বলছিলেন আমি এসেছি শাহজাহান আলীর দেশ থেকে এসেছি আমি এসেছি শাহজাহান আলীর উত্তর শুনি এই জমিনে যদি ওনাকে ওই যে আমরা দেখেছি ওই আমেরিকার আপনার গুয়ান্তানামা ঠিক কি না টর্চার করা হয় নাই হ্যাঁ আবু গ্রেইভে যেভাবে টর্চার করা হয়েছে মাথা থেকে পা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা রাখা হয় দেহকে রক্তাক্ত করা হয়েছে আপনারা তার কাছ থেকে শুনবেন আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের প্রতি ঈমানের যে চ্যালেঞ্জ আসবে এই চ্যালেঞ্জ যেন আমাদেরকে আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করার তৌফিক দান করেন